হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে এক্সেলের খুবই একটা কমন প্রবলেম, যেই প্রবলেমটা আশা করি সবাইকেই কোনো না কোনো সময় ফেস করতে হয়, সেটা নিয়ে একটু আলোচনা করবো। আর সেটা কীভাবে সলভ করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে কিছু কিছু ডেট, ওকে, আমাদের কাছে এক্সেলে যেভাবে ডেট লেখা আসে তার কিছু কিছু এক্সাম্পল আমি নিয়ে রেখেছি, যেখানে দেখো তোমার কাছে কিছু কিছু সময় ডট আসতে পারে, তারপরে কিছু কিছু সময় স্পেস আসতে পারে, বা অন্য কোনো সিম্বল বা কোনো মিক্স সিম্বল দিয়েও তোমার কাছে আসতে পারে, বাট এগুলো কিন্তু কোনোটাই ডেট ফর্ম্যাট নয়। দেখো, আমি যদি এগুলোকে সিলেক্ট করি, দেখো ফার্স্টে তোমরা বুঝবে যে ডেট ফর্ম্যাট আছে কিনা সেটা কীভাবে বুঝবে। আমি এগুলোকে সব সিলেক্ট করলাম, কিন্তু আমি যখন এইটাকে ড্র্যাগ করব, দেখো এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হয়েছে। লাইক দেখো, মানে 4/1/2024 চলে এলো, তো এইটা ডেট ফর্ম্যাট নয়। যদি ডেট ফর্ম্যাট হতো তাহলে আমি যদি এগুলোকে ড্র্যাগ করতাম তাহলে এক্স্যাক্টলি এর যে পরের ডেটটা সেটাই কিন্তু এখানে প্লেস হতো। ওকে, তো এবারে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় দেখো। আমি ফার্স্টে এগুলোকে সিলেক্ট করলাম, করে দেখো আমি যাবো ডেটা ট্যাবে গিয়ে, দেখো এখানে টেক্সট টু কলম বলে অপশানটা আমি এটা সিলেক্ট করব। ওকে, করার পরে দেখো এখানে যে ডেলিমিটেড, আমি এটাতেই ক্লিক থাকতে দেবো, এখানে আমি করব নেক্সট। তারপর আমি চেক করবো যে এখানে কোথাও যেন কোনো টিক না দেওয়া থাকে, আমি আবার করবো নেক্সট। দেন দেখো আমার কাছে একটা অপশান আসছে যে কলম ডাটা ফরম্যাট বলে। এবার এটাকে আমি কোন ফরম্যাটে দেখতে চাই, দেখো আমি এটাকে দেখতে চাই ডেটে। আর সাপোজ এটা এখানে আছে MDY, মানে কি মান্থ ডে অ্যান্ড দেন ইয়ার করে আমাদের এখানে আসবে। আমি যেই এটাকে ফিনিশ করব, এগুলো কিন্তু দেখো সব ডেট ফরম্যাটে চলে এলো। দেখো আমি যেই এগুলোকে সিলেক্ট করবো এখন, করে আমি যখনই এটাকে ড্র্যাগ করব, দেখো এক্স্যাক্টলি এই দেখো 4/5/2023, 6/1/2023, 7/1/2023, ওকে, এরম করে ড্র্যাগ করে যাবো। এইটার মানে কি হলো, এখন এগুলো কিন্তু সব ডেট ফর্ম্যাটেই আছে। ওকে, এবার চলো আমরা স্যাম্পল টু দেখে নিই। যদি আমাদের এখানে স্পেস থাকে তাহলে আমরা কি করব, দেখো আমি আবার এগুলোকে সিলেক্ট করলাম, করে আমি যাবো ডেটা ট্যাবে, দেন আমি যাবো টেক্সট টু কলমে, আমি টেক্সট টু কলমে সিলেক্ট করব। করে দেখো এখানে ফিক্সড উইথ কিন্তু করা আছে, বাট এটা কিন্তু আমরা রাখবো না, আমরা করবো কি ডেলিমিটেড। ওকে, এখানে আমি যাবো নেক্সটে, দেন আমি চেক করবো এখানে যাতে কোনো জায়গায় টিক না দেওয়া থাকে, দেন আমি যাবো আবার নেক্সটে। এবার দেখো এখানে আমি যাবো ডেটে, ওকে, আমি করবো আবার ফিনিশ। দেখো এগুলো কিন্তু আবার সব ডেট ফর্ম্যাটে চলে এলো। এবার সেটা বুঝবো কী করে, আমি আবার এখানে ড্র্যাগ করবো, দেখো সব কিন্তু ডেট ফর্ম্যাটে চলে এলো। ওকে, এবার দেখো আবার যদি আন্ডারস্কোর থাকে, প্রসেস সেম, দেখো টেক্সট টু কলম। আমি জাস্ট তোমাকে বিভিন্ন এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যে সব এক্সাম্পলেই এই সেম ফর্ম্যাট কিন্তু কাজ করে। আমি যাবো নেক্সটে, দেখবো এখানে কোনো টিক আছে কি না, নেই, আবার যাবো নেক্সট, এখানে আমি সিলেক্ট করবো ডেট, ওকে, আমি দেবো ফিনিশ। দেখো চলে এলো ডেট ফর্ম্যাটে, আমি আবার চেক করিনি ঠিক আছে কি না, দেখো সবগুলো ঠিকঠাক কিন্তু আসছে। সেম আমি আবার এখানে যাবো টেক্সট টু কলম, ওকে, ডেলিমিটেড, নেক্সট, কোনো টিক দেওয়া নেই, নেক্সট, এটাকে আমি ডেট সিলেক্ট করবো, করে আমি দেবো ফিনিশ। দেখো এটাও চলে এলো, চেক করে নেবো ঠিক আছে কি না। এবার দেখো লাস্ট স্যাম্পেলে কী আছে, এখানে কিন্তু মানে এগুলো কি সব আগে সেম ছিল, বাট এখন কিন্তু সব সেম নয়, মানে একটা ডট আছে, একটা স্পেস আছে, একটা অন্য কিছু সাইন আছে, একটা আন্ডারস্কোর আছে। এই ক্ষেত্রে কীভাবে করবে, এটাও কিন্তু সেমই হবে। এগুলোকে সিলেক্ট করলাম, ওকে, করে আমি আবার যাব এই টেক্সট টু কলমে আমি গেলাম, গিয়ে এখানে এই টেক্সট টু কলমের উইজার্ডটা ওপেন হলো, দেন এটা আমি ডেলিমিটেড সেট করতে দেবো, দেন আমি দেবো নেক্সটে। দেখো কোথাও কোনো টিক দেওয়া নেই, আমি দেবো আবার নেক্সটে, এটাকে আমি ডেট ফর্ম্যাটে সিলেক্ট করব, করে আমি করব ফিনিশ। দেখো যে আমি ফিনিশ দেবো, এগুলো সব ডেট ফর্ম্যাটে চলে এলো। এবার আমি যেই এটাকে ড্র্যাগ করব, দেখো এগুলো কিন্তু সব ডেট ফর্ম্যাটে চলে এলো। এবারে সিম্পল কি, তুমি যদি এই পুরো ফর্ম্যাটটাকে অন্য কোনো ফর্ম্যাটে দেখতে চাও, দেখ এরকম অ্যারো না এসে অন্য কিছু আসবে, এই স্ল্যাশ সাইন না এসে অন্য কী কিছু আসবে, সিম্পল দেখো আমি এটাকে সিলেক্ট করব পুরোটা, করে আমি আমার কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+1, এখানে আমার ফর্ম্যাটের উইন্ডোটা ওপেন হয়ে যাবে ফর্ম্যাট সেলের। এখানে দেখো ডেট সিলেক্ট করা আছে, এবার আমি কোন ফর্ম্যাটে দেখতে চাই, সাপোজ আমি এটা মানে এরকম ফর্ম্যাটে চাই, আমি করব ওকে। দেখো এগুলো কিন্তু সব ডেট ফর্ম্যাটে চলে এলো। ঠিক আছে গাইস, তাহলে গাইস আশা করি তোমার ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে, আর যদি শিখে থাকো তাহলে কিন্তু অবশ্যই শিখে লিখে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ গাইস, হ্যাভ এ গ্রেট ডে।